ভোট মিটতে না মিটতেই শুরু হয়ে গিয়েছে হিংসা। বিভিন্ন জায়গা থেকে ভোট পরবর্তী হিংসার খবর আসছে। নদিয়ার কালীগঞ্জে খুন বিজেপি কর্মী, বিজেপি কর্মীকে গুলি করে কুপিয়ে খুন করেছে তৃণমূলের বিরুদ্ধেই কিন্তু এমন অভিযোগ করছে বিজেপি। দেহ আটকে রেখে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভও দেখান তারা। ভোটের আগে সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় খুন, এমনটাই দাবি পরিবারের তরফ থেকে করা হয়েছে। অন্যদিকে শাসক দলের তরফ থেকে দাবি করা হচ্ছে যে পারিবারিক বিবাদের জেরেই এই খুন। একই সঙ্গে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এই খুনের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ক্যারাম বোর্ড খেলার সময় এই গ্রামেরই এক তৃণমূলের এক বড় গোষ্ঠী, মানে তারা হচ্ছে ক্রিমিনাল, তারা অ্যান্টি সোশ্যাল, তারা এসে আমার ভাইকে এখানে পরপর দুটো গুলি করে। গুলি করার পরে আমার ভাইয়ের মাথাটা কেটে নিয়ে চলে যায়, একদম দিবালকে, এখানে প্রচুর মানুষের জনসম্মুখে কেটে নিয়ে চলে যায়। এবং তারপরে গিয়ে আবার ফের আমাদের অন্যান্য ভাইদের বাড়িতে গিয়ে ফের বোম চার্জ করে, ফের আমার ভাইদের বাড়িতে গিয়ে এখান থেকে আমার ভাইটাকে মেরে গিয়ে আবার ফের অন্য জায়গায় বোম চার্জ করে, আমার ভাইয়ের মাথা দেয়নি। কেন মারলো? মারলো, আমরা বিজেপি করি, আমি আমার ভাইটাকে নিয়ে, আমরা মানে এখানে একটা ভালো গোষ্ঠী আমাদের, মানে বিজেপিতে আমরা গিয়েছি, বিজেপির সংগঠনটা আমাদের খুব প্রখর, তাই আমার ভাইকে আজকে খুন হতে হলো। এটা মারলো এখানকার কাসেম, সহজ, নাসিম, সবুর, আলী, বান্ডু, ভেটা, তৃণমূলের গুন্ডা বাহিনী, বিজেপি করার কারণে আজকে আমার ভাইকে খুন হতে হলো। আজ ঘটনাস্থলে যান কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়, কি বললেন তিনি শুনুন। টিএমসির যে গুন্ডা বাহিনী, টিএমসির নেতৃত্ব আর টিএমসির দলদাস, আজকে পুলিশ প্রশাসন তারা বুঝে গেছে যে আজকে টিএমসি এই কৃষ্ণনগর লোকসভায় হেরে যাচ্ছে। আর তার জন্যে যারা যারা এইরকম সংখ্যালঘু ভাইরা বিজেপিতে জয়েন করছে তাদের ওপর এইরকম একটা প্রতিশোধমূলক যে একটা বার্তা ইতিমধ্যেই তাদের কাছে পৌঁছে দিয়েছিল, এবং আর তার প্রতিফলন হিসাবে আজকে তার মার্ডার হতে হলো। আজকে এই যে মার্ডার হতে হলো এটা একদম রাজনৈতিক চক্রান্ত বলে আমি মনে করছি। তার কারণ হচ্ছে এর আগেও তারা এই এলাকায় বসবাস করছে, কিন্তু বিজেপি করার অপরাধে তাদের আজকে খুন হতে হলো। পশ্চিমবঙ্গে সর্বত্রই যে একটা বাতাবরণ তো চলছে, এখানে আইনের কোনো শাসন নেই, আইন বলে কিছু নেই, আর যারা আজকে শাসন রক্ষকে আজকে ভক্ষকের ভূমিকায় আজকে পালন করছে, এরা বলছে পুলিশের ড্রেস নাকি খাকি ড্রেস পরে এসছে, এবং প্রকাশ্যে দিবালোকে একদম এখানটায় থেকে মেরে তারা গটগট করে এখান থেকে হেঁটে চলে গেছে। কি সাহস হতে পারে তাদের, কত সাহস হতে পারে তাদের! একেবারে নৃশংসভাবে খুন করা হয়েছে এই বিজেপি কর্মীকে। অন্যদিকে আজ ঘটনাস্থলে যান কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়, মৃতের পরিবারের সদস্যদের সঙ্গেও তিনি দেখা করেন। হাফিজুল তো বিজেপি দু এক মাস আগে জয়েন করেছিল সেটা আমি জানতাম, কিন্তু তার যে এই পরিণতি হবে সেটা তো কেউ ভাবেনি। আর সে যে জয়েন করেছে সেও নিশ্চয়ই একটা মানে উত্তপ্ত হয়ে গিয়েই করেছে লোককে ভয় দেখানোর জন্য, এবং থর থেকে মুন্ডু আলাদা করে মুন্ডু নিয়ে চলে যাওয়া হয়েছে। এটা কিরম, আমরা কোন যুগে বাস করি? তো নৃশংসভাবে খুন হয়েছে, যদি আমি খুন করি আমি রেখে দিয়ে চলে যাবো, আমি মুন্ডু নিয়ে যাচ্ছি, মানে এটা কি সাংঘাতিক পারভার্সন, মানে এটা একটা সেডিজম, মানে এটা মানুষ আজকের দিনে করতে পারে আমি না দেখলে ভাবতে পারতাম না। প্ল্যান করা, এ তো যদি অন্য দোকানকে পুলিশ এসে বলে থাকে যে বন্ধ রাখো আর ওই দোকানটাই খোলা রাখো, তাহলে তো এটা সবাই জানতো আগে। দেখুন, বিজেপি শকুনের রাজনীতি করে, মৃত্যু নিয়ে রাজনীতি করে। আপনারা এর আগে দেখেছেন যে অর্জুন চৌরাশিয়া কাশীপুরে যখন মারা গিয়েছিল, নরেন্দ্র মোদী নিজে ছুটে গিয়ে বলেছিলেন এটা আত্মহত্যা, পরে এটা রাজনৈতিক হত্যা, তৃণমূল খুন করেছে, পরে দেখা গেল পোস্টমর্টম করার পর সেটা আত্মহত্যা। এর আগে বিভিন্ন জায়গায় দেখেছি বিজেপির পারিবারিক বিবাদ, বিজেপির আভ্যন্তরীণ দ্বন্দ্বে কোথাও মানুষ আহত বা নিহত হলে তারা তৃণমূলের দিকে আঙুল তোলে। এক্ষেত্রেও এটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব বা পারিবারিক বিভেদ বলেই শোনা গেছে। তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার নিরপেক্ষভাবে তদন্ত করে, দোষীদের চিহ্নিত করে, শাস্তি দেয়, এক্ষেত্রেও তার অন্যথা হবে না।